ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, অনুগামীদের কাছে তিনি ক্যাপ্টেন। শ্রী ইস্ট বেঙ্গল চূড়ান্ত চুক্তি না হলে কি হবে ক্লাবের ভবিষ্যৎ? ঐতিহ্যের কলকাতা লিগে না খেলার বেদনা কতটা? কেন বারবার সমর্থকদের একটা অংশের নিশানায় তিনি? নানা প্রশ্নের উত্তর জানতে আমরা হাজির দেবব্রত দরবারে। বিতর্কিত প্রশ্নেরও জবাব দিয়েছেন সোজা সাপটা। কহেন কর্তার দ্বিতীয় পর্বের পর শুক্রবার তৃতীয় পর্ব। ইস্ট বেঙ্গল ক্লাবটা এত বড় একটা প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠানটা সারা পৃথিবী জুড়ে এই প্রতিষ্ঠানের সভ্য সমর্থকরা রয়েছে, শুভাকাঙ্ক্ষীরা রয়েছে। আমার মনে হয় না কোনো ব্যক্তি কিংবা কোনো অর্গানাইজেশনই যথেষ্ট এখানে তাদেরকে তুলে ধরবার জন্য। আমার মনে হয় জনস্রোত এবং এর পপুলারিটি একে বাঁচিয়ে রাখবে, এর রসদ জোগাড় করবে। আধুনিক ফুটবলে ইনভেস্টার দরকার, ইনভেস্টার না হলে হবে না, এ নিয়ে কোনো সন্দেহ নেই, অবশ্যই তাই, আমিও তাই মনে করি। আমিও ইনভেস্টারের কথাই বলছি, ইনভেস্টার বিহীন চলবে ক্লাব এটা হতে পারে না, এটা ঠিকই এ সুরা হবে। এই বিশ্বাস আশ্বাস কিন্তু আমাদের প্রত্যেকের মনে আছে, আমরা সভ্য সমর্থক, আমরা যারা অফিসিয়ালি কাজ করি কর্মী হিসাবে, তাদের ভিতরেও এই আমাদের বিশ্বাস আস্থা আছে। ওয়ার্ল্ড কাপ হলেও কলকাতা লিগ, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মাওয়ানান, এদের জন্ম কলকাতা লিগ থেকে। বেসিক্যালি এই জন্মস্থানটাকে ভুলে যাওয়া কারোর উচিত না। কলকাতা লিগ হচ্ছে আমাদের আতুর ঘর, যেখানে রান্নাঘরে মা ভাই বোনেরাও খেলা দেখবার জন্য কিংবা টিভির পর্দায় চোখ রাখবার জন্য অপেক্ষা করে, এবং বহু প্লেয়ার উঠে আসে কলকাতা লিগ থেকে। হয়তো এবছর প্রথম আমাদের টিম পার্টিসিপেট করছে না, এটা খুব দুঃখজনক, হয়তো পরিস্থিতি পারমিট করছে না বলেই হয়তো করছে না, কিন্তু করলে ভালো হতো, যেভাবে হোক করলে ভালো হতো, একটা সেকেন্ড টিম করেও করা যেত হয়তো, যদি আমাদের সাথে আলোচনা হতো, আমরা কর্মসমিতিতে আলোচনা করে এর একটা সুরা বের করতে পারতাম হয়তো, তাহলে হয়তো মানুষ, বাংলার মানুষ বঞ্চিত হতো না কলকাতা লিগ থেকে। সমালোচনা যত হয় তত কাজ করবার উদ্যম বাড়ে আমাদের, অতএব সমালোচিত যত হব আমরা তত আমাদের জন্য মঙ্গল। যারা প্রশংসা করে তারা ভেবেও করে যে কাজ হয়তো সঠিক হচ্ছে, যারা করে না তারা ভাবছে যে কাজ ভুল হচ্ছে। এই ভুল কাজটাকে তারা ধরিয়ে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর একটা জিনিস, যে আমরা ক্লাবে যারা আছি আমরা সঙ্গবদ্ধ হয়ে কাজ করি, কেউ কোনো ব্যক্তিগত স্তর থেকে কোনো জব করে না, আমাদের জবটা হচ্ছে সাংগঠনিক জব, আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিই, কারোর ব্যক্তি সিদ্ধান্ত চলে না। যারা সমালোচনা করেছিলেন তারা আজকে রিয়ালাইজ করছেন হয়তো যে ক্লাব সঠিক পথেই চলেছে। বহু মানুষ যারা সমালোচনা করেছেন তাদের ভিতর থেকে যাদের আমি চিনি, বিশেষ করে বহু মানুষ আমাকে মেল করেছেন, মেসেজ করেছেন, ফোন করেছেন, যে না আমরা ভুল করেছিলাম, যে আমরা বুঝতে পারিনি, আমরা রিয়ালাইজ করলাম হ্যাঁ সত্যি ক্লাব হস্তান্তর হয়ে যাচ্ছে, ক্লাবের সিদ্ধান্ত সঠিক। আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলি যে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়, আমরাও কোনো না কোনো ভুল থেকেই শিক্ষা নিয়েছি কখনো কখনো, তো আমরা সবাই একটা প্ল্যাটফর্ম, ইস্টবেঙ্গল একটা শক্তি, একটা পরিবার, আমরা যেন একটা পরিবারের ভিতরেই থাকি, আমরা যেন পরিবার থেকে বিচ্ছিন্নবাদ তৈরি না হয়।